রুম নাম্বার 202 দোতলায় 2 নম্বর ঘর সই করুন। থ্যাংক ইউ। চলুন আপনাকে আপনার রুমে পৌঁছে দিয়ে লাগেজটা নিয়ে আসবেন ভাই। শিওর। সন্তোষ স্যারের লাগেজটা 202 এ পৌঁছে দাও ফার্স্ট। প্লিজ কাম ইন। এসো সন্তোষ এসো। স্যারের লাগেজটা তুমি ওখানে রাখো। আচ্ছা ওখানে রাখো। নট ব্যাড নট ব্যাড স্যার। রুম পছন্দ? অফকোর্স। আমি তাহলে স্যার এই জানলাটা ইয়েস 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 থ্যাংক ইউ স্যার। এই জানলাটা খুলে স্যার ইয়েস আপনি 24 ঘন্টা সমুদ্রে হাওয়া পাবেন। আর যে কোনো দরকারে শুধুমাত্র একটা ফোন। ঠিক আছে ঠিক আছে। অদম হাজির। অদমের নাম শ্রী ফকির কৃষ্ণ ফার্নান্ডিস। তা বাবা ফকির কৃষ্ণ। ইয়েস স্যার। আপাতত আমার কিছু লাগছে না, তুমি এখন আসতে পারো। তুমি এক কাজ করো, মিনিট 15 বাদে তুমি আমার জন্য বেশ ভালো দেখে এক কাপ চা বানিয়ে নিয়ে চলে এসো তো, কেমন? ঠান্ডাটা গরম? অবশ্যই গরম, ঠান্ডা চা খায় কে? কেন স্যার, আইস টি হয় না? দার্জিলিং না আসো? দার্জিলিং দুধ দেব? না। চিনি? এক চামচ। বড় চামচ না ছোট চামচ? ডিসগাস্টিং ডিসগাস্টিং। শোনো আমি তোমাকে পরিষ্কার একটা কথা বলছি, কি না ফকির কৃষ্ণ, শোনো তুমি এখন যাও, ওই মিনিট 15 বাদে আমার জন্য এক কাপ গরম দার্জিলিং চা দুধ ছাড়া আলাদা চিনি আর সঙ্গে একটা চামচ দিয়ে আসবে, এখন যাও যাও। ওকে স্যার ওকে স্যার ওকে স্যার। উত্তেজিত হবে না, শরীরের পক্ষে খারাপ। রে বাবা, এই হোটেলে কি সবাই পাগল নাকি রে বাবা? এক প্রশ্ন করে বসছে। পাঁচু গোপাল মিত্র নামে কত নম্বর রুম বুক করা আছে? ঘুম নিয়ে প্রবলেম হচ্ছে স্যার। চুপ, ইয়ার কি হচ্ছে না? পাঁচু গোপাল মিত্র, তার নামে কত নম্বর রুম বুক করা আছে? কি আরো জোরে বলতে হবে? পাঁচু গোপাল মিত্র, রুম নম্বর 202 দোতলায় 2 নম্বর ঘর। তো সেখানে রাইমা মেয়েটা ঢুকলো কি করে? কি হলো বলুন, জবাব দিন। কি নাম বললেন স্যার? রাইমা। ধাইমা? ধাইমা? ও আপনার একজন ধাইমা দরকার। কোনো প্রবলেম হচ্ছে স্যার? লেবার প্রবলেম? শাট আপ। এক কাপ দার্জিলিং টি চিনি ছাড়া গরম 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 স্যার। হ্যাঁ গরম। একটা চামচ আলাদা করে চাই, তাই তো? এখনো পৌঁছয়নি না স্যার। আমি নিজে পৌঁছে দিচ্ছি, এক্ষুনি এক্ষুনি। আমার লেবার পেন হচ্ছে, গর্ভ যন্ত্রণা হচ্ছে। আমার সঙ্গে আর কি হচ্ছে না? আমি আপনার নামে এক লাখ টাকা, না এক লাখ দশ লাখ টাকার ক্ষতিপূরণ চাইবো, বুঝতে পেরেছেন? আমি না আপনাকে আর আপনার এই হোটেলকে পথে বসিয়ে তবে ছাড়বো। আমার কি দোষ স্যার? আপনি তো নিজেই ধাইমাকে ডাকতে বললেন। হে বাবা, ধাইমা নয়, ধাইমা নয়, রাইমা, মিস রাইমা। আমি ঘরে ঢোকার আগে দেখি তিনি ঘরে ঢুকে বসে আছে। এইটা কি করে হলো? কে তাকে অ্যালাউ করলো বলুন তো? আমার নামে রুম নাম্বার 202 একার নামে বুক করেছিল, বলুন হ্যাঁ কি না? বলুন হ্যাঁ কি না? দেখুন 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 দেখছি দেখুন শিখিনি। এই তো পেয়েছি, এই তো রুম নাম্বার 202 দুজনের নামে বুক করা আছে, পাঁচু গোপাল মিত্র আর মিস রাইমা। আচ্ছা মা, এটা কি করে হলো বলুন তো?
আমি তো চাই কিছু বুঝতে পারছি না। আমার মনে হয় কি দীঘায় এসে আপনি সব ভুলে গেছেন স্যার। কলকাতা থেকে বুকিং হয়েছে তো? আচ্ছা, ভুলে যাওয়া স্বাভাবিক কিছু নয়, কারণ বয়স হয়েছে তো। ঠিক আছে, আপনি চিকিরি চিকিরি আমাকে অন্য কোন রুমে শিফট করার ব্যবস্থা করুন। সরি সরি স্যার, একটা রুমও খালি নেই, সব ভর্তি। দুটো রুম খালি ছিল, এই মাত্র কলকাতা থেকে বুক করে দিল। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি 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 আমি। সরি স্যার। এ পাচু, ও ও ও ও পাচু, হা হা হা, এ পাচু, হে হে হে, চুক্কি পাচু, বুড়ো কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। ভগবান, আমি কি করে সামু তার চেয়ে দিবা করবে পাঠাও। পঙ্কু চাবাই ভালো, ইজি ব্যাপার, একটু গিয়ে নাম, তুমি সাও, আমি যাবো। তুই যা, আমার আমি বলতে গেলে আটকে যায়। হয়ে যাবো হয়ে যাবো, দুজনে মিলে যাই। ম্যাডাম, হ্যালো, তুমি দীঘায় চলে আসার পর মনে হলো তোমায় একা ছেড়ে দেওয়াটা ঠিক হলো না। তুমি আমাদের ছেড়ে থাকতে পারো, আমরা তোমাকে ছেড়ে থাকি কি করে বলো? বাড়ির সব ইনসাল্ট হজম করে দীঘা চলে এলাম। আমরা আইসা কি তোমারে ডিস্টার্ব করলাম নাকি? না না না, তা কেন, আমার তো একসঙ্গে আসার কথা ছিল। আসলে তোমার ট্রাভেল এজেন্টকে বলে এই হোটেলেই কালকেই ডাবল রুম বুক করে দিয়েছি। তাহলে চলো এক কাজ করি, আমরা বরঞ্চ আজকে লাঞ্চটা বাইরে বাইরে সারি, কারণ এই বলছে খাবারটা না তেমন সুবিধের নয়। বসো, তুই বসো, শোয়ার কথা বাজে, লাঞ্চের অনেক দেরি আছে। হ্যাঁ দেরি আছে, বসো না, বসো না। আমি বলছিলাম দেখো, বেড়াতে এসে হোটেলের ঘরে বসে থাকাটা ঠিক নয়। চলো না, আমরা বরঞ্চ সিবিচ থেকে ঘুরে আসি। চলো চলো, মানে তোমাদের না আসল কথাটা বলা হয়নি, ও হলো নন্দিনী বোস, ওর বাবা যামিনী ঘোষ আমার ছেলেবেলাকার বন্ধু, তো এখানে এসে ওদের সঙ্গে দেখা। নন্দিনী এসেছে আমাকে ওদের হোটেলে নিয়ে যাবার জন্য। নন্দিনী আমার বন্ধু, সব প্রণাম করো। হাই, হ্যালো আঙ্কেল, হাই, হ্যালো আঙ্কেল, আঙ্কেল আপনার একটু গল্প করুন, আমি আসছি। ওকে ওকে ওকে, মেয়েটা সুন্দর। Okay, bye, bye. See you, bye. Jamini Ghosh ki ladki, Nandini Basu. No, bondor. Me. পাচু আঙ্কেল, গল্প তুমি বানাতে পারো পাচু? সত্যি কথা কইতে কি, আমার তো আস্তে আস্তে গড়াগড়ি খাইতে ইচ্ছা করতেছে, খামু নাকি? এখন গড়াগড়ি খাবে কি, এখন তো হাসির অনেক বাকি। আচ্ছা, তোমরা কি আমাকে বিশ্বাস করছো না? একেবারেই করছি না, কারণ মেয়েটাকে আমরা চিনি, ওর নাম নন্দিনী নয়, ওর নাম হলো গিয়ে মিস রাইমা।